وي اوتي جاي اوتي আচ্ছা উপরে কি বাড়ি কি পানি আছে নাকি বাড়ি উপরে কি বাড়ি আছে নাকি এই কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম যে আগুন লেগেছে দেখুন আজকে দীপাবলি প্রত্যেকটি দোকানে পূজো হয় আজকে এটা আমাদের পক্ষে খুব দুর্ভাগ্যের দিন যে আজকে সবেমাত্র দোকানটা বন্ধ করে গেছেন ওনারা হঠাৎ করে আগুনটা লেগেছে কিভাবে লেগেছে এখনো জানা যাচ্ছে না তবে ফায়ার ব্রিগেড এবং পুলিশ প্রশাসন এবং স্থানীয় ব্যবসায়ী মহল সবাই মিলে চেষ্টা করছে যাতে আগুন নিয়ন্ত্রণে আসে এখনো পর্যন্ত দুটো দোকানে খুব ক্ষতি হয়েছে ফায়ার ব্রিগেড খুব চেষ্টা চালাচ্ছে আশা করি কন্ট্রোলে আসবে এই আগুনটা যদি খুব রাত্রে হতো তবে আমাদের এই শেখসিলাল মার্কেট কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারত এখন বর্তমানে দুটো দোকান দেখা যাচ্ছে আরো একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে প্রথমে একটা দোকানেই লেগেছে তারপর ওপার থেকে রঙ্গলি এবং চাঁদনি বলে দোকান খুব নাম করা দোকান এবং বড় দোকান আর কি বড় শোরুম আমার নাম খোকন ভরচাজ আমি শেরশিলাল মার্কেট ব্যবসায়ী সমিতির সেক্রেটারি দেখুন কিভাবে আগুন লাগলো আজকে এই দীপাবলির ঠিক সন্ধ্যাবেলায় আগুনটা লেগেছে আমরা এখনই জানতে পারলাম এবং সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছি কারণ যে দুটো দোকানে আগুন লেগেছে তারা আমাদের শিলিগুড়ি শেখসিলাল মার্কেটে পুরনো দোকান এবং খুব নাম করা দোকান কাপড়ের দোকান কাপড়ের দোকান দুটোই কাপড়ের দোকান এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্য যে আজকে এই শুভ দিনে এইভাবে আগুন লেগেছে কিভাবে লাগলো কিভাবে লাগলো এটা এখনো বোঝা যাচ্ছে না তবে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড পুলিশ প্রশাসন এবং আমাদের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনরা চেষ্টা চালাচ্ছে যাতে দ্রুত আগুন নেভানো যায় নিয়ন্ত্রণ করার জন্য ন্যূনতম ব্যবস্থা ছিল কোনো না এদের ভেতরে তো দোকান তো বন্ধ ছিল তবে একটা জিনিস আমি বলছি যে এটা যদি গভীর রাত্রে হতো তবে আমাদের প্রচুর ক্ষতি হয়ে যেত মার্কেটে এটা সন্ধ্যা রাত্রে সন্ধ্যাতে হওয়ার জন্য সবাই তৎপর হয়ে এটা নেবানোর চেষ্টা করছে এখনো পর্যন্ত আয়ত্তে আসেনি তবে আয়ত্তে আসার জন্য প্রাণপণ চেষ্টা করছে ফায়ার ব্রিগেড এবং প্রশাসন এবং স্থানীয় ব্যবসায়ীরা দুটো দোকান বর্তমানে বোঝা যাচ্ছে আমার মনে হচ্ছে যদি কন্ট্রোল না হয় তাহলে আরও এক দুটো দোকানে ক্ষতি হবে ভয়াবহ
একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। I'm going to go to the hospital.